হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব বেশ কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্ন প্রশ্ন উত্তর নিয়ে এই খুবই হেল্পফুল হবে তোমাদের প্রতিটি কম্পিটিভ এক্সামে বিশেষ করে রেলের গ্রুপ ডি ডাব্লিউপি কেপি ইত্যাদি পরীক্ষায় তাই তুমি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে চলো বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তার আগে বন্ধুরা তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট তুমি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে নিও এবং সাথে থাকা দাবিয়ে দিও করা যাক কোশ্চেন দেখতে পাচ্ছি ত্রিপিটক কোন ধর্মের প্রবর্তিত গ্রন্থ অপশন এই হচ্ছে বৌদ্ধ অপশন বি হিন্দু অপশন সি ইসলাম অপশন ডি হচ্ছে জৈন তো সঠিক উত্তরটি হবে অপশন এ বৌদ্ধ ধর্মের গ্রন্থ হচ্ছে ত্রিপিটক তো বৌদ্ধ ধর্মে প্রতিষ্ঠা করেছিলেন সিদ্ধার্থ গৌতম বা গৌতম বুদ্ধ প্রতিষ্ঠা করেছিলেন বৌদ্ধ ধর্ম তো বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক ছাড়াও আরও যে সমস্ত আছে সেগুলো হচ্ছে বৌদ্ধ ধর্মগ্রন্থ মহাপ্রজ্ঞা পরিমিত সূত্র এগুলি হচ্ছে বৌদ্ধ ধর্মগ্রন্থ তো চলো বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখো পরবর্তী কোশ্চেন দেখি বন্ধুরা ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম বন্দে মাতরম গাওয়া হয় অপশন এই যে আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে অপশন বি হচ্ছে আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে অপশন সি হয়েছে উনিশশো চার অপশন ডি হয়েছে আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে সঠিক উত্তরটি হবে অপশন বি আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথম বন্দে মাতরম গাওয়া হয়েছিল তো জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে অ্যালান অ্যাক্টোভিয়ান হিউম ভারতীয় জাতীয় কংগ্রেসে প্রতিষ্ঠা করেন আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছিল এখানে সভাপতিত্ব করেছিলেন উমেশচন্দ্র ব্যানার্জী সেকেন্ড অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে কলকাতায় এই অধিবেশনে সভাপতি করেছিলেন দাদাভাই নাওয়ারেজি থার্ড অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল আঠারোশো সপ্তাশি খ্রিস্টাব্দে মাদ্রাজে এখানে সভাপতিত্ব করেছিলেন বদরুদ্দিন তোয়েবজি তো চলো বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখে নেবো পরবর্তী কোশ্চেন এখানে না হর্ষবর্ধন তার রাজধানী কোথায় স্থানান্তরিত করেছিলেন অপশন আছে থানেশ্বরে অপশন বেছে কৌনজ অপশন এসেছে মথুরাতে অপশন বেছে প্রয়াগে তো সঠিক উত্তরটি হবে অপশন বি কৌনজে হর্ষবর্ধন তার রাজধানী স্থানান্তরিত করেছিলেন তো হর্ষবর্ধন বা হর্ষ উত্তর ভারতে এক খ্যাতনামা সম্রাট যিনি ছশো ছয় থেকে পর্যন্ত করেন তিনি পুষ্যভূত বংশীয় রাজা ছিলেন তো হর্ষবর্ধনের পিতার নাম ছিল প্রভাকর বর্ধন হর্ষবর্ধন কবিতা ও নাটক লিখতেন তিনি নগানন্দ প্রিয়দর্শিকা এবং রত্নাবলী নামক তিনটি সংস্কৃত নাটক লিখেছেন বিখ্যাত বানভট্ট হর্ষবর্ধনের সভাকবি ছিলেন তিনি হর্ষবর্ধনের জীবন গ্রন্থ হর্ষচরিত রচনা করেছেন বানভট্ট এই তথ্যগুলো অবশ্যই মনে রাখো বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ তথ্য তো চলো বন্ধুরা কোশ্চেন কোশ্চেন কে সর্বপ্রথম অশ্বভেদা যজ্ঞ করেছিলেন অপশন হয়েছে বসুমিত্র অপশন ডি আছে পুষ্যমিত্র অপশন চন্দ্রগুপ্ত অপশন ডি আছে কেউ নন তো সঠিক উত্তরটি হবে অপশন এ বসুমিত্র সর্বপ্রথম প্রথম যজ্ঞ করেছিলেন অশ্বভেধা যজ্ঞ হলো বৈদিক ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজকীয় যোগ্য অনুষ্ঠানগুলির একটি এ ব্যাপারে যজুর্বেদে বিস্তারিত বর্ণনা আছে তো আমরা পরবর্তী পরবর্তী কোশ্চেন কোশ্চেন মৌর্য বংশের শেষ রাজাকে অপশন হয়েছে বিন্দুসার অপশন বি বৃহদত্ত অপশন সি হচ্ছে পুষ্যমিত্র অপশন ডি হচ্ছে কেউ নন তো সঠিক উত্তরটি হবে অপশন বি বৃহদত্ত হচ্ছে মৌর্য বংশের শেষ রাজা মৌর্য সাম্রাজ্য প্রাচীন ভারতের যুগের একটি বিস্তীর্ণ সাম্রাজ্য ছিল মৌর্য রাজবংশ তিনশো একুশ খ্রিস্টপুরাত থেকে একশো পঁচাশি খ্রিস্টাব্দ পর্যন্ত টিকে ছিল এই মৌর্য সাম্রাজ্যের রাজধানী ছিল পাটলিপুত্র তিনশো বাইশ খ্রিস্টাব্দে চন্দ্রগুপ্ত মৌর্য নন্দন রাজবংশকে উচ্ছেদ করে এই সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন তো চলো বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখে নেব পরবর্তী কোশ্চেন এখানে দেখতে বন্ধুরা দেবনাম প্রিয় উপাধি ভূষিত হয়েছিলেন কে অপশন এসেছে হর্ষ বা হর্ষবর্ধন অপশন বি হচ্ছে কনিষ্ক অপশন সি অশোক অপশনটি হচ্ছে বাবর তো সঠিক উত্তরটি হবে অপশন সি অশোককে দেবনাম প্রিয় উপাধি ভূষিত করা হয়েছিল অশোক তৃতীয় শ্রেষ্ঠ মৌর্য সম্রাট ছিলেন অশোকের পিতার নাম ছিল বিন্দুসার অশোক দেবপ্রিয় ছাড়াও প্রিয়দর্শিকা উপাধি গ্রহণ করেছিলেন তো চলো বন্ধুরা পরবর্তী কোয়েশ্চেন দেখে নেব পরবর্তী কোশ্চেনা সাতবাহ যুগের শিলালিপিগুলির ভাষা কি ছিল অপশান যে পলি ভাষা অপশান রয়েছে প্রাকৃতিক ভাষা অপশান রয়েছে তামিল অপশান রয়েছে উর্দু তো সঠিক উত্তরটি হবে অপশন বি প্রাকৃত ভাষায় শিলালিপিগুলি রচিত ছিল সাতবাহন যুগের তো সাতবাহন বংশের প্রতিষ্ঠা ছিলেন সিমুক সরকারি ভাষা ছিল সাতবাহন বংশে প্রকৃত সাতবাহনের রাজধানী ছিল পৈঠান বা প্রতিষ্ঠান রাজা গোপালচারী মত অনুযায়ী গৌতম পুত্র সাতকর্ণী ছিলেন সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা তো চলো বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখে নেবো পরবর্তী কোশ্চেন না কে কাদম্বরী রচনা করেন অপশন হয়েছে কালিদাস অপশন হয়েছে কৌটিল্য অপশন হয়েছে বাণভট্ট ডি হচ্ছে হর্ষবর্ধন তো সঠিক উত্তরটি হবে অপশন সি বাণভট্ট কাদম্বীর রচনা করেছিলেন বাণভট্ট ছিলেন সপ্তম শতাব্দীর ভারতীয় সংস্কৃত পণ্ডিত তিনি ছিলেন উত্তর ভারতীয় রাজা হর্ষবর্ধনের সভাকবি বানভট্ট হর্ষবর্ধনের জীবনী হর্ষজনিত ও বিশ্বের অন্যতম প্রাচীন উপন্যাস কাদম্বরী রচনা করেছিলেন তো চলো বন্ধুরা পরবর্তী কোশ্চেন দেখলাম পরবর্তী কোশ্চেন এখানে বাংলায় পাল বংশের প্রতিষ্ঠাতা কে অপশন হয়েছে গোপাল অপশন গোপাল হচ্ছে বাংলায় পাল বংশের প্রতিষ্ঠাতা তো পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল তিনি ছিলেন বাংলার প্রথম নির্বাচিত রাজা ধর্মপাল ছিল প্রাচীন বাংলা তথা পাল বংশের সর্বশ্রেষ্ঠ সম্রাট পাল বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন ধর্মপাল বিক্রমশিলা মহাবীরা এবং পঞ্চাশটি ধর্মশিক্ষা মঠ স্থাপন করেন ধর্মপাল ধর্মপালের রাজধানী ছিল পাটলিপুত্র তো চলো বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখে পরবর্তী কোশ্চেন এখানে দেখেছি ব্রোঞ্জে নির্মিত নটরাজের মূর্তি কোন শিল্পের উৎকৃষ্ট নিদর্শন অপশন এই যে চোল শিল্প অপশন বি গন্ধার শিল্প অপশন সে গুপ্ত শিল্প অপশন হচ্ছে মৌর্য শিল্প তো সঠিক উত্তরটি হবে অপশন এ চোল শিল্পের অন্যতম নিদর্শন হচ্ছে নটরাজ মূর্তি চোল বংশের প্রতিষ্ঠাতা ছিল বিজয় চোল চোল বংশের শ্রেষ্ঠ রাজা ছিল প্রথম রাজেন্দ্র চোল তো চলো বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখো পরবর্তী কোশ্চেন এখানে অগ্নি অপশন বাবর অপশন ডি হচ্ছে সঠিক উত্তরটি হবে অপশন ডি সিমুখ ছিল সাতবান বংশের প্রতিষ্ঠাতা সাতবান বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন গৌতমপুত্র সাতকর্ণী সাতবান বংশের শেষ রাজা ছিলেন জগশ্রী সাতকর্ণী তো চলো বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখে নেবো পরবর্তী কোশ্চেন দেখছিরা আগ্রার অন্ধ্রপক্ষী বলে কে অভিহিত হন অপশন যে সুরদাস অপশন বেছে বৈজু বাওয়ারা অপশন সি হচ্ছে রাজা বাহাদুর অপশন বেছে তানসেন তো সঠিক উত্তরটি হবে অপশন এ সুরদাস আগ্রার অন্ধ্রপক্ষী বলে অভিহিত ছিলেন তো চলো বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখে নেবো পরবর্তী কোশ্চেন এখানে দেখতে চন্দ্রা কাকে দ্বিতীয় আলেকজান্ডার নামে অভিহিত করা হতো অপশান এ আলাউদ্দিন খলজিকে অপশন বি সমুদ্রগুপ্তকে অপশন সেছে আছে কনিষ্ককে অপশন ডি বাবরকে তো সঠিক উত্তরটি হবে অপশন এ আলাউদ্দিন খলজিকে দ্বিতীয় আলেকজান্ডার বলা হতো খলজি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন জালালউদ্দিন খলজি খলজি বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন আলাউদ্দিন খলজি খলজি বংশের শেষ রাজা ছিলেন মোবারক খলজি এই তথ্যগুলো অবশ্যই তোমরা কিন্তু মনে রেখো তো চলো বন্ধুরা আরো পর্বতী কোশ্চেন দেখব পর্বতী কোশ্চেন দিনরা কত সালে পলাশীর যুদ্ধ সংগঠিত হয় অপশন এসে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে অপশন বেড়েছে সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে সতেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে অপশন খ্রিস্টাব্দে তো সঠিক উত্তরটি হবে অপশন এ সতেরোশো সাতান্ন হয়েছিল বাংলাদেশের সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পলাশি নামক স্থানে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল তাই পলাশি যুদ্ধ নামে পরিচিত সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন তারিখে এই যুদ্ধ সংগঠিত হয়েছিল তারিখটা কিন্তু তোমরা মনে রেখো তেইশে জুন সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশি যুদ্ধ হয়েছিল এই যুদ্ধে সিরাজ পরাজিত হন এবং ভারতবর্ষে ইংরেজ শাসন প্রতিষ্ঠার পথ সূচিত হয় এটি ব্রিটিশদের দ্বিতীয় যুদ্ধ ছিল দক্ষিণ এশিয়াতে মুঘল পর এই পলাশী বর্তমান অবস্থিত নদিয়া তো নদীয়া ডিস্ট্রিক পরবর্তী কোয়েশ্চেন এখানে তুই ধন্য লোদি বংশের প্রতিষ্ঠাতা কি অপশন হয়েছে বহুলল নদী অপশন বি হচ্ছে সিকান্দার লদী অপশন সি ইব্রাহিম লদী অপশন ডি হচ্ছে কেউ নন্দ সঠিক উত্তরটি হবে অপশন এ বহুলল নদী হয়েছে লোদী বংশের প্রতিষ্ঠাতা লোধী বংশের প্রতিষ্ঠাতা ছিল বহুল লোধী লদী বংশের শেষ এবং শ্রেষ্ঠ সম্রাট ছিলেন ইব্রাহিম লোদি তো চলো বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখে পরবর্তী কোশ্চেন দিল্লি সুলতানি শাসনকালে সরকারি ভাষা ছিল অপশন আরবি সংস্কৃত ডি হচ্ছে উর্দু তো সঠিক উত্তরটি হবে অপশন বি ফার্সি ছিল দিল্লি সুলতানি শাসনকালে সরকারি ভাষা ভারতের সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠা ছিলেন কুতুবুদ্দিন আইবক বারোশো ছয় খ্রিস্টাব্দে দিল্লি সুলতানি শাসন প্রতিষ্ঠিত হয় দিল্লি সুলতানের একমাত্র মহিলা সুলতান ছিলেন রাজিয়া সুলতানা এই তথ্যগুলো অবশ্যই মনে রেখো বন্ধুরা তো চলো বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখে পরবর্তী কোশ্চেন এখানে দেখেছি না কবুলিয়াত ও পাট্টার প্রথার প্রচলন করেন কে অপশান আছে আকবর অপশান বেশি বাবর অপশান হচ্ছে শাহজাহান অপশান ডি হচ্ছে শেরশাহ তো সঠিক উত্তরটি হবে অপশান ডি শেরশাহ প্রচলন করেছিলেন কবুলিয়াত ও পাট্টা পথার তো চলো বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখে নেবো পরবর্তী কোশ্চেন এখানে দেখেছি বন্ধুরা অঙ্কারভাট মন্দির কোথায় অবস্থিত অপশান হচ্ছে কম্বোডিয়ায় অপশন বেছে ইন্দোনেশিয়ায় অপশন সি আফগানিস্তান অপশন ডি হচ্ছে থাইল্যান্ডে তো সঠিক উত্তরটি হবে অপশন এ কম্বোডিয়ায় অবস্থিত আঙ্করাভাট মন্দিরটি তো চলো বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখে নেবো পরবর্তী কোশ্চেন এখানে দেখতে পাচ্ছি ভারতের সর্বপ্রথম কাপড়ের কল কোথায় স্থাপিত হয়েছিল অপশন এ হচ্ছে সুরাটে অপশন বি হচ্ছে মুম্বাইয়ে অপশন সি হচ্ছে আহমেদাবাদে অপশন ডি হচ্ছে কলকাতাতে তো সঠিক উত্তরটি হবে অপশন বি মুম্বাইয়ে ভারতের সর্বপ্রথম কাপড়ের কলটি স্থাপিত হয়েছিল তো মুম্বাই হচ্ছে মহারাষ্ট্রের রাজধানী মহারাষ্ট্রের বর্তমান রাজ্যপাল আছে ভগৎ সিং কেশারি বর্তমান মুখ্যমন্ত্রী আছে উদ্ধব ঠাকরে তো মহারাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল পয়লা মে উনিশশো সালে তো চলো বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখে নেবো পরবর্তী কোশ্চেন এখানে তৃতীয় পানিপথের যুদ্ধ কবে ঘটেছিল অপশন আছে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে অপশন বি হচ্ছে সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে অপশন সি হচ্ছে সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে অপশন ডি হচ্ছে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে তো সঠিক উত্তরটি হবে অপশান সি সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে তৃতীয় পানিপথের যুদ্ধ ঘটেছিল পানিপথে প্রথম যুদ্ধ ঘটেছিল পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে এই যুদ্ধ হয়েছিল মোগল সম্রাট বাবর ও দিল্লি সুলতান ইব্রাহিম লোদির সঙ্গে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে এই যুদ্ধ হয়েছিল সম্রাট আকবরের সঙ্গে সম্রাট হেমচন্দ্র বিক্রমাদিত্য হেমুর সঙ্গে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে এই যুদ্ধ হয়েছিল দুরানি সাম্রাজ্য এবং মারাঠা সাম্রাজ্যের মধ্যে এই তথ্যগুলো অবশ্যই মনে রেখো বন্ধুরা তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে একটি লাইক করা এবং তোমার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলো না তো চলো বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং